Assalamualaikum viewers, I am present again as I promised. Today I am going to share with you one of the most confusing conditional words of English grammar, and that is very confusing. The confusing conditional words gulo hocche unless, in case, if. Tarpor hocche provided, that, provide, erokom kichu conditional je gulo shorto dey bakke, shei sokol word identify kora khub difficult hoye jay, shei bishoyta niye ajke ami alochona korbo. Unless, if, in case, এই সকল বিষয়ের মধ্যে আসলে পার্থক্যটা কি, কখন, কোথায়, কিভাবে এগুলো হয়। Before going to the discussion, if you are new in my channel, please subscribe the channel and press the bell icon. So viewers, let's get started. আমরা শুরু করি। আমরা সর্বপ্রথম unless দিয়ে শুরু করব। এই unless শব্দটা একটা conditional word। এবং এখানে এটার অর্থ হচ্ছে যদি না। খেয়াল করেন তো, ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড, যদি যদি তুমি কঠোর পড়াশোনা না করো, ইউ উইল ফেল, তাহলে তুমি ফেল করবে। দেখেন, ইফ ক্লজে আমি একটা নেগেটিভ বসালাম না, আমি ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড, ইফ ইউ স্টাডি হার্ড না, ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পড়াশোনা না করো, এই কথাটাকে আমি এই আনলেস দিয়েও বলতে পারি। দেখেন, এই এখানে যদি আমি বলি আনলেস, যেহেতু আনলেস একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে আর নেগেটিভ বসবে না। আনলেস ইউ স্টাডি হার্ড, আনলেস ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পড়াশোনা না করো, তাহলে এই ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড সেটা যে কথা, আনলেস ইউ স্টাডি হার্ড সেটাও একই কথা, দুটো অর্থ একই। তাহলে আনলেস শব্দের অর্থ হলো যদি না, যখন আনলেস দিয়ে আপনি রিপ্লেস করবেন, তখন এখান থেকে ইফটা উঠে যাবে আর এই নটটা উঠে যাবে। তাহলে আনলেস ইউ স্টাডি হার্ড, আবার আনলেস দেখলে আনলেস ইউ ডোন্ট স্টাডি হার্ড বলি, কারণ আনলেস নিজে নেগেটিভ, এর মধ্যে নেগেটিভটা আছে। তাহলে যদি তুমি কঠোর পড়াশোনা না করো, সেটাকে আপনি দুইভাবে ইংলিশ বলতে পারবেন, ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড সেটাও কারেক্ট, আনলেস ইউ স্টাডি হার্ড এটাও কারেক্ট। তাহলে ইফ ক্লজে যদি নেগেটিভ থাকে, তাকে আনলেস দিয়ে রিপ্লেস করা যায়, এটা হচ্ছে আনলেসের নিয়ম। এখন আমরা দেখব ইফ এবং ইন কেস। ইফ শব্দের অর্থ হলো যদি, সেখানে অবশ্যই একটা শর্ত থাকবে। ইন কেস অর্থ হলো যদি, কিন্তু সেখানে কোনো শর্ত থাকবে না। আমি বিস্তারিত আলোচনা করব। নাম্বার ওয়ান, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, তাহলে আমি যাব। আচ্ছা, আমি কখন যাব? যদি তুমি আসো, তুমি না আসলে কিন্তু আমি যাচ্ছি না। দ্যাট মিন্স দেয়ার ইজ এ কন্ডিশন, আমি তোমাকে একটা শর্ত দিয়ে দিছি, তুমি আসলে দেন আমি যাচ্ছি। তাহলে ইফ ইফ তখনই বসে, এটা অর্থ যদি, এবং সেখানে একটা কন্ডিশন থাকবে, শর্ত থাকবে। এবার খেয়াল করুন তো, প্লিজ দয়া করে রাইট, লিখে রাখো দ্য ফোন নাম্বার, ফোন নাম্বারটি ইন কেস যদি ইউ ফরগেট, তুমি ভুলে যাও। যদি তুমি ভুলে যাও তাহলেই ফোন নাম্বারটি লিখে রাখো, এ কথা বলে নাই। বলছে তুমি নাম্বারটা ভুলে যেতেও পারো, নাও পারো। সাবধানতা অর্থে, সচেতনতা অর্থে, প্রিকশন মানে পূর্ব সতর্কতা অর্থে তুমি ফোন নাম্বারটা লিখে রাখো, তোমার তুমি ভুলে যেতেও পারো, নাও পারো। এখানে কোনো শর্ত দেয় নাই, এটা শর্ত ছাড়াই, কন্ডিশনলেস, এখানে কোনো শর্ত নেই। দেখেন, প্লিজ দয়া করে টেক দ্য আম্ব্রেলা, ছাতাটা নাও, ইন কেস ইট রেইনস, যদি কি হয়, বৃষ্টি হয়। তার মানে বৃষ্টি হলেই সে ছাতা নিবে এরকম না, বৃষ্টি হতেও পারে নাও পারে, হোক কিংবা না হোক সে ছাতাটা নিবে, কারণ সে পূর্ব প্রস্তুতি নিচ্ছে, পূর্ব থেকে সতর্ক থাকতে চায়, মানে সাবধান থাকতে চায়, সচেতন হতে চায়। তাহলে ইনকেসটার মধ্যে শর্ত থাকবে না, এটা পূর্ব প্রস্তুতি অর্থে, সাবধানতা অর্থে, সচেতনতা অর্থে, বৃষ্টি হতেও পারে নাও পারে, মানে সম্ভাবনা অর্থে ব্যবহার হয়। আচ্ছা, আমি একটু করে বুঝাই, খেয়াল করেন, প্লিজ দয়া করে রাইট দ্য ফোন নাম্বার, ফোন নাম্বারটি লিখে রাখো, এটা হচ্ছে অ্যাকশন। কেমন, সে কেন এটা লিখে রাখতেছে, সে কাজটা করতেছে, ফোন নাম্বারটা লিখে রাখতেছে। তাহলে এই প্রথমটা হচ্ছে অ্যাকশন, এবং ইনকেসের পরেরটা হলো রিজন, কারণ। আচ্ছা, সে কেন ফোন নাম্বারটা লিখে রাখছে? কারণ হচ্ছে সে ভুলে যেতে পারে। তাহলে এটা হলো কারণ, আর এটা হলো কি, অ্যাকশন। এটা হলো পসিবিলিটি, এটা হচ্ছে প্রিকশন মানে পূর্ব সতর্কতা, প্রিকশন, আর এটা হচ্ছে আপনার পসিবিলিটি, পসিবিলিটি সম্ভাবনা। দেখেন, সে প্রিকশন পূর্ব প্রস্তুতি কি, সে ছাতাটা নিয়ে রাখছে, বৃষ্টি হতেও পারে নাও পারে। তাহলে বৃষ্টি হতেও পারে নাও পারে, সেটা হলো পসিবিলিটি, এই যে ইন ইন কেস ইট রেইনস, বৃষ্টি হতেও পারে নাও পারে, তাহলে এটা হলো পসিবিলিটি, এটা পসিবিলিটি, সে আপনার মানে বৃষ্টিটা হতেও পারে নাও পারে, আবার সে এটা হবে এই জন্য সে আগে থেকে পূর্ব প্রস্তুতি নিচ্ছে,
মানে সতর্ক হচ্ছে আগে থেকে, সে চাঁদাটা নিচ্ছে, এটা হচ্ছে ফ্রিকেশন। তাহলে খেয়াল করেন আপনি, প্রথম অংশে থাকবে অ্যাকশন এবং ফ্রিকেশন, মানে সে কাজটা করবে, এবং পরের অংশে থাকবে রিজন এবং পসিবিলিটি, সে কেন কাজটি করে। তাহলে দেখেন, সে ফোন নাম্বারটা ভুলে যেতে পারে, এই কারণে সে কি লিখে রাখছে, সে ফোন নাম্বারটা ভুলে যাওয়ার সম্ভাবনাই, মানে ভুলে যেতে পারে, এই জন্য সে আগে থেকে পূর্ব প্রস্তুতি নিচ্ছে, নাম্বারটি লিখে রাখছে। বৃষ্টি হতেও পারে নাও পারে, সে ছাতাটা নিচ্ছে কারণ বৃষ্টি হতে পারে, রিজন এবং কি, এটা হলো অ্যাকশন। আবার সে বৃষ্টি হতে পারে, এই জন্য সে আগে থেকে পূর্ব সতর্কতা নিচ্ছে, হতেও পারে নাও পারে, পসিবিলিটি, এবং সে আগে থেকে পূর্ব প্রস্তুতি নিচ্ছে, সেটা হচ্ছে সে ছাতাটা নিয়ে রাখছে, আগে থেকে নিয়ে রাখছে। তাহলে ইনকেজ এর মূল কথাটা হচ্ছে, এর এক অংশে থাকবে অ্যাকশন, আর এক অংশে থাকবে রিজন, এক অংশে থাকবে ফ্রিকেশন, আর একটা আরেক অংশে থাকবে পসিবিলিটি। অর্থাৎ আপনি অত কিছু মনে রাখার দরকার নাই, আপনি মনে রাখবেন সাবধানতা, পূর্ব প্রস্তুতি, তারপর হচ্ছে সচেতনতা, সম্ভাবনা, এই সকল অর্থে কন্ডিশন না থাকলে ইনকেজ ব্যবহার হয়, ইফ ব্যবহার হবে না। সো ভিউয়ার্স, আমরা এখন দেখব ইনকেজ অফ এবং ইভ অ্যান্ড ইফ এগুলো কখন হয়। দেখেন, ইনকেজ অফ এর পর একটা নাউন থাকবে, আর ইভ অ্যান্ড ইফ এই শব্দটা ব্যবহার হয় এম্পাসাইজ, কোনো জিনিসকে জোর দেওয়ার জন্য, কিংবা সার্টেনিটি, মানে নিশ্চয়তা বোঝানোর জন্য। আমি এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। ইনকেজ অফ ফায়ার, মানে আগুনের সময়, অগ্নিকাণ্ডের সময়, ডোন্ট ইউজ লিফট, লিফট ব্যবহার করো না। আমরা এটা সবাই জানি, এই জিনিসটা সবসময় ইউজ হয়, অনেক জায়গায় লেখা থাকে, আমরা এটা প্রায় সময় এটার সাথে পরিচিত। তো ইনকেজ অফ ফায়ার, আগুনের সময়, ডোন্ট ইউজ লিভ, লিভ কী করো না, ব্যবহার করো না। তাহলে ইনকেজ অফ এর পর একটা নাউন বসছে, ফায়ার নাউনটা, একটা অর্থ হচ্ছে মানে ইন দ্য ইভেন্ট অফ, ইন দ্য ইভেন্ট অফ, এটাকে যদি আমি আরেকভাবে বলি তাহলে ইন দ্য ইভেন্ট অফ ফায়ার, মানে অগ্নিকাণ্ডের সময় লিফট ব্যবহার করো না। তাহলে ইনকেজ অফ থাকলে এরপর অবশ্যই একটা নাউন থাকবে। আচ্ছা, দিস ল্যাম্প লাইট, এই ল্যাম্পগুলো, বাতিগুলো জলে উঠে ইনকেজ অফ ডেঞ্জার, বিপদের সময়। তাহলে ইনকেজ অফ এর পর একটা নাউন বসছে, তার মানে ইন দ্য ইভেন্ট অফ ডেঞ্জার, মানে বিপদের সময় লাইটগুলো জলে উঠে। তাহলে ইনকেজ অফ এর পরে আপনার অবশ্যই একটা নাউন থাকবে, এবং এটা অর্থ হচ্ছে ইন দ্য ইভেন্ট অফ, ইন দ্য ইভেন্ট অফ যে কথা, ইনকেজ অফও একই কথা। এবার আসেন, ইভেন ইফ, এই শব্দটা এম্পাসাইজ করার জন্য এবং সার্টেনিটির জন্যই ব্যবহার হয়। খেয়াল করেন, ইভেন ইফ, এমনকি যদি, ইউ স্ট্যান্ড, স্ট্যান্ড, ইউ স্ট্যান্ড, যদি তুমি দাঁড়াও অন দ্য চেয়ার, চেয়ারের উপর, ইউ উইল নট বি এবল টু টাচ দ্য রূপ, তারপরেও তুমি চারটি ছুঁতে পারবে না, ধরতে পারবে না। কথাটা খুব ভালো শোনেন, এমন একটা বিষয়ে সে কথাটা বলছে, তুমি যদি চেয়ারের উপরেও দাঁড়াও তারপরেও তুমি চারটা ধরতে পারবে না। তার মানে হচ্ছে সে নিশ্চিতভাবে বলতেছে তুমি যেটা ছুঁতে পারবে না, এটা তার মানে এখানে সার্টেনিটি বোঝাচ্ছে এবং এম্পাসাইজ দিচ্ছে তুমি যে পারবে না, এটা এটা শিওর সে। এই জন্য ইভেন ইফটা জোর দেওয়ার জন্য, সার্টেনিটি বোঝানোর জন্য ব্যবহার হয়। দেখেন, ইভেন ইফ ইট রেইনস, যদিও বৃষ্টি হয়, এমনকি যদি বৃষ্টিও হয়, আই উইল কাম, আমি আসবই। দেখেন, যদি সে বলছে যে আমি আসবো, এটা নিশ্চিত, তার নিশ্চয়তা দিচ্ছে যে যদি বৃষ্টিও হয় তারপরেও আমি আসবো, তার মানে এটা সে সার্টেনিটি, নিশ্চয়তা দিচ্ছে এবং সে আসবে যে, সেটার উপর সে জোর দিচ্ছে। তাহলে ইভেন ইফ এই শব্দটা ব্যবহার হয় দুটো অর্থ, একটা হলো এম্পাসাইজ, কোনো জিনিসকে জোর দেওয়ার জন্য, কোনো জিনিসের উপর জোর দিয়ে বলার জন্য, আর একটা হচ্ছে সার্টেনিটি, তার নিশ্চয়তা দেওয়ার জন্য। এই দুটো ক্ষেত্রে ইভেন ইফ শব্দটা ব্যবহার হয়। সো ভিউয়ার্স, আমরা এখন দেখব প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, অন কন্ডিশন দ্যাট, এই তিনোটার অর্থ একই। দেখেন, আই উইল ওয়াটার, আমি পানি দিব দ্য প্ল্যান্টস, মানে চারার মধ্যে, গাছের মধ্যে, প্রোভাইডেড দ্যাট, এই শর্তে যে, আই হ্যাভ টাইম টুডে, আমার যদি আজকে টাইম থাকে তাহলে আমি অবশ্যই চারা গাছের মধ্যে বা গাছের মধ্যে পানি দিব। তো এটাকে আমি প্রোভাইডেড দ্যাটও বলতে পারেন আপনি, আবার প্রোভাইডিং দ্যাটও বলতে পারেন, আবার বলতে পারেন যে অন কন্ডিশন দ্যাট, এই তিনোটার অর্থ একই, তিনোটাই আপনি ইউজ করতে পারবেন। দেখেন, আই উইল ওয়াটার দ্য প্ল্যান্টস, আমি চারা গাছের মধ্যে পানি দিব, প্রোভাইডেড দ্যাট, এই শর্তে যে, প্রোভাইডিং দ্যাট, এই শর্তে যে, অন কন্ডিশন দ্যাট, এই শর্তে যে, আই হ্যাভ টাইম টুডে, আমার যদি আজকে টাইম থাকে তাহলে আমি অবশ্যই পানি দিব। তাহলে আমরা এতক্ষণ ধরে দেখলাম আনলেস, ইনকেস, ইনকেস অফ, ইভেন ইফ, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট, অ্যান্ড অন কন্ডিশন দ্যাট, এই সকল শব্দের অর্থ, পার্থক্য, ব্যবহার, এ সকল বিষয় আমরা এতক্ষণ ধরে দেখলাম। সো ভিউয়ার্স,
I try my best to clearly understand the concept and difference between if, in case, and other conditional words. So I will be back soon with new lesson. Till then, take care and bye.